हेलो फ्रेंड्स, अस्सलाम वालेकुम। आशा करी जे जेखने आछेन भालो आछेन। तो आज के आमी आपनादेर साथे कोनो रेसिपी शेयर करते जाच्छी ना। आज के ब्लगटा मूलत आमार साथे रेडुते काज करे एक छोटो भाई आछे, ओदेर बासाय जाच्छी, एकटा मिलादेर दावत आछे। तो गत 15 সেপ্টেম্বর এই দিনটাতে গত ইয়ারে ওর ছোট ভাই আসলে আমাদের মাঝখান থেকে চলে যায় এই দুনিয়া ছেড়ে, আর খুবই ছোট ছিল। আর সবচেয়ে বেশি কষ্টকর আমার কাছে লেগেছে তখন যখন ও আমার ছেলেকে দেখে বলছিল যে আপু আপনার ছেলের মতোই আমার ছোট ভাইটা ছিল। আর আসলে এটা বলার পরে ওর অবশ্য অনেকটা ইমোশনাল হয়ে যায়। তো ওদের বাসায় যখন আমি যাই তখন আন্টিও ঠিক একই কথা বলে যে তোমার ছেলের মতো দেখতে আমার ছেলেটা ছিল, আর এরকম হাইট ছিল ওর, বয়সে তখন একটু রোদ কম ছিল একটু অসুস্থতার জন্য। তো সব মিলে যখন এগুলো শুনি, ওনাকে যখন দেখি যে উনি কাঁদছেন, আমার কাছে অনেকটা খারাপ লাগে। তো ওদের বাসাটা অনেক সুন্দর, কিন্তু আসলে আমি দেখাতে পাইনি, ওরকম কোনো পরিবেশ ছিল না। কোনো এক সময় গেলে অবশ্যই দেখাবো। তো ফ্রেন্ডস, আজকের এই ব্লগ যেতে যেতে শেষ করছি। আসলে আজকে ব্লগটা মূলত করা ছোটো ভাইয়ের জন্য সবার কাছে একটু দোয়া চাইতে, কারণ আজকে যে ভাইয়ের কথা বলছি ও একেবারেই ছোটো ছিল, অনেকটাই ছোট আমার ছেলের বয়সী, হয়তো আমার ছেলে থেকে 1-1.5 বছরের বড় হবে। আর ও এত তাড়াতাড়ি আমাদের মাঝখান থেকে চলে যাবে আসলে সেটা কখনোই আমরা কেউ ভাবতে পারিনি। তো আজকে আন্টির চোখে যখন পানি দেখলাম আসলে আমারও খুব মানে কষ্ট লাগতেছিল যে এতগুলা ছেলে মেয়ে থাকা সত্ত্বেও কিন্তু ওকে খুব সে মিস করতেছে, এবং আজকের এই দিনটাতেও আমাদের মাঝখান থেকে চলে গেছিলো। তো আসলে আন্টি সবার সামনে হয়তো ওইভাবে কাঁদতে পারছিল না, বাট চোখে জল টলটল করছিল। আর আরেকটা জিনিস হলো যে যার আসলে স্বজন হারায় সেই জানে যে কেমন লাগে। আশা করি আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন। আসলে এত ছোট বয়সে ও আমাদের মাঝখান থেকে চলে গেছে, আশা করি ও আল্লাহ তাআলা ওকে ব্যস্ত নসিব করেছেন, আর ও যেখানে আছে ভালো আছে। তো আজকের এই ব্লগটা ওর জন্যই, সবাই ওর জন্য অনেক অনেক দোয়া করবেন, আর যারা এই দুনিয়াতে এখন নেই তাদের জন্য দোয়া করবেন। জীবনে কখন কে চলে যায় বলা যায় না। তো ফ্রেন্ডস, আজকে সবার কাছ থেকে এখানে আজকে বিদায় নিচ্ছি। যেতে যেতে আসলে আর কিছু বলতে পারতেছি না, আজকে এখানেই সবার কাছ থেকে বিদায় নিচ্ছি।